সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন নিয়ে আসছি এবার বাংলা এবং ওপার বাংলার বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ। প্রথমে থাকছে আত্মহত্যার বিষয় নিয়ে মুখ খুললেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। এরপর থাকছে সৃজিৎ মিথিলার বিয়ের গুঞ্জন নিয়ে সৃজিতের জবাব। এবং ফাইনালি থাকছে রাজুকে 10 লাখ টাকার জরিমানা নিয়ে অবাক সাকিব খান। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি নুসরাত জাহানের কাছে। এখন গতকাল থেকেই তো বিভিন্ন গণমাধ্যমে বেশ লেখালেখি হচ্ছিল গুরুতর অসুস্থ নুসরাত জাহান। এখন তিনি আইসিইউতে ভর্তি। এছাড়া এটাও জানা গিয়েছিল নুসরাত মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন, যার কারণে অসুস্থ হয়ে যান। এখন এই কথা শুনে অনেকে ভেবেছিল তাহলে কি নুসরাত আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে গতকালই নুসরাত আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ে মুখ খুললেন। তিনি জানিয়েছেন ঘুমের ওষুধ খেয়ে নয়, শ্বাসকষ্টজনিত কারণে তিনি হসপিটালে ভর্তি ছিলেন এবং তাকে কালকে রাতে ডিসচার্জ করে দেওয়া হয়। তিনি আরও জানান ছোটবেলা থেকেই তার শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, কিন্তু এই কয়েকদিন অফিস, সিনেমা, প্রোগ্রাম এবং ওয়েদার চেঞ্জের কারণে প্রবলেমটা একটু বেড়ে যায়, যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এখন আসি সৃজিৎ মিথিলার বিয়ে প্রসঙ্গে। ভাই, গতকাল থেকে তো একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে, সৃজিৎ মিথিলা ফাইনালি 22 ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। ইভেন এটাও জানা যায় যে সৃজিৎ বাংলাদেশে এসে মিথিলা পরিবারের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলেছেন এবং তাদেরকে ফোক ফেস্টেও একসাথে দেখা যায়। এখন এই বিয়ে নিয়ে এত গুঞ্জন, ইভেন ডেটটাও সামনে আসছে, সো ডেফিনেটলি এই বিষয়ে মিথিলা এবং সৃজিতের কিছু বলা উচিত। যদিও মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে মিথিলার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়, কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে যে সৃজিৎ এই বিষয়ে মুখ খুলেছেন এবং সৃজিৎ বলেছেন বিয়ে করছে কি করছে না সেটা সময় বলে দিবে, এই বিষয়ে এখন তিনি কোনো মন্তব্য করার প্রয়োজন মনে করছেন না। তিনি আরও বলেন এটা তার ব্যক্তিগত বিষয় এবং এটা নিয়ে বেশি আলোচনা করলে তিনি বিরক্তই হন। ওয়েল, তাহলে তো বোঝা যাচ্ছে সৃজিৎ তো এখন পর্যন্ত ক্লিয়ারলি কিছু বলছেন না এবং তিনি সময়ের জন্য অপেক্ষা করতে বলছেন, আর তাছাড়া এই পুরো গুঞ্জনটা নিয়ে তিনি হয়তো একটু বিরক্তও রয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসি সাকিব খানের কাছে। তাহলে রাজুকে 10 লাখ টাকা জরিমানা নিয়ে অনেক অবাক হয়েছেন সাকিব খান এবং এই বিষয়ে তিনি মুখ খুলেছেন। কি বললেন তিনি সেই বিষয়ে আসছি, এবার তার আগে বলে নিই, এটা তো এখন হয়তো অনেকেরই জানা, গতকাল ঢালির সুপারস্টার সাকিব খানকে রাজুক 10 লাখ টাকা জরিমানা করে। রিসেন্টলি রাজুক অভিযানের নামে যেসব বাসা নকশা না মেনে নিয়মের বাইরে করা হয়েছে সেগুলোর বাড়তি অংশ অপসারণ করতে, সেই অভিযানের এক অংশ হিসেবে তারা নিকেতনে সুপারস্টার সাকিব খানের নির্মাণাধীন 10তলা ভবনে যান এবং রাজুকের প্রতিবেদনে বলা হয় এই বাসা নিয়ম না মেনে নকশার বাইরে করা হয়েছে এবং এই জন্য সাকিব খানকে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেই ভবনে কর্মরত একজনের কাছ থেকে জানা গিয়েছে ইনস্ট্যান্ট জরিমানার টাকা দিতে না পারায় বাসার এই ভবনটির কেয়ারটেকার ও ম্যানেজারকে নিয়ে গেছে রাজু, জরিমানার টাকা পরিশোধ করে তাতে ছাড়িয়ে আনতে হবে, এমন খবরও শোনা যাচ্ছে। আর রাজুকে কর্মকর্তারা এটাও বলে গেছেন এই ভবনটির যে অংশ নকশা বহির্ভূত সে অংশ আগামী 15 দিনের মধ্যে নিজ উদ্যোগে অপসারণ করতে হবে। যাই হোক, এখন এই পুরো বিষয়টা নিয়ে এই জরিমানার প্রসঙ্গে সাকিব খানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এটা কি ধরনের কথা এবং একটু অবাক হয়ে তিনি বলেন হঠাৎ করে এসে এমন আচরণ কেন করবে। এবং তিনি আরও জানান তিনি তো আর বাসা ডিজাইন করেননি, ডিজাইন করেছেন ইঞ্জিনিয়ার। তার মতে সাকিব খানের পাশের বাড়ির ডিজাইনও একই রকমভাবে করা, কিন্তু তাদেরকে কিছু না করে কেন তার সঙ্গে এমন আচরণ করা হলো এবং এই পুরো বিষয়টা নিয়ে তিনি অনেক অবাক ও বিস্মিত হয়েছেন। এবং রাজুকের অভিযান প্রসঙ্গে সাকিব খান আরও বলেন বুঝলাম না এটা কেমন অভিযান, যারা অভিযানে এসেছিল তাদের বোঝা উচিত ছিল কার বাড়িতে অভিযান চালাচ্ছি। তিনি আরও বলেন ইঞ্জিনিয়ার হয়তো বাড়ির ক্যান্টিলিভার অর্থাৎ বারান্দা 1 ফিট বাড়িয়ে দিয়েছে, এই বিষয়ে নোটিস দিয়ে বললেই পারত। এবং শেষে সাকিব খান বলেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন সবার জন্য সমান হোক। তবে তিনি এটাও বলেন আজ এসে কেউ 10 লাখ টাকা চাইল, আগামীকাল এসে অন্য কেউ অভিযান করে বলবে 20 লাখ টাকা দেন, নইলে জেলে দেব, এটা কি ধরনের আইন, তার মাথায় ঢুকছে না এই পুরো বিষয়গুলো। ওয়েল, তাহলে বুঝে যাচ্ছে সাকিব খান এই বিষয়গুলো নিয়ে একেবারেই হ্যাপি নন। এখন দেখা যাক সাকিব খান এই জরিমানার টাকাটা পরিশোধ করবেন কি না, নাকি কোনো লিগাল অ্যাকশন নেবেন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।